বন্ধুরা আজকে আমি শেয়ার করব গরমের অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি কিংবা পার্টি মেকআপ যেটা হবে খুব ইজি স্টেপ বাই স্টেপ অল্প কিছু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে সবার প্রথমে একটা বিউটি ব্লেন্ডারকে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নেবে দেখবে এটা ভেজানোর পর বিউটি ব্লেন্ডারটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে তারপর এর থেকে জলটা ভালো করে নিকড়ে শুকিয়ে নেবে তার ভালো করে নিখড়ে শুকিয়ে নিলে দেখবে আর এটা একদম ভীষণ ফ্লপি আর সফট হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর আমার বাংলা চ্যানেল উপাসনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গরমের একটা বিয়েবাড়ির মেকআপ লুক বিগিনার্সদের জন্য স্টেপ বাই স্টেপ খুব সহজ অল্প কিছু প্রোডাক্ট দিয়ে আর যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ সময়ও লাগবে না আর কিছু অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে তো চলো মেকআপ লুকটা দেখে নিই সবার প্রথমে একটা কটনের কাপড় বা রুমালের মধ্যে তোমরা একটু বরফ নিয়ে নেবে দেখো গরমের দিনে মেকআপ করার সময় বরফ আগে লাগানোটা খুব জরুরি কারণ এটা ওপেন পোর্সকে বন্ধ করে মেকআপটা অনেকটা লং লাস্টিং করে আর যাদের খুব ঘামে সমস্যা হয় ঘামটাকেও রোধ করে আর যাদের স্কিনটা ভীষণ অয়েলি সেটাকেও কন্ট্রোল করে তো মেকআপ করার আগে গরমের দিনে অবশ্যই অবশ্যই টুকরো বরফ স্কিনের মধ্যে ঘষে নেবে আর শীতকালে চাইলে তোমরা এই স্টেপটাকে স্কিপ করতে পারো এবার করব স্কিনকে ময়শ্চারাইজেশন আমি এখানে আমার স্কিন টাইপ অনুসারে একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি তোমরা তোমাদের স্কিন টাইপ অনুসারে তোমরা যে ময়শ্চারাইজারটা ইউজ করো সেটা ইউজ করবে দেখো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা ভীষণ জরুরি তাহলে মেকআপটা ভালোভাবে বসে ফেটে যায় না মেকআপটা কী লাগে না আর মেকআপটা না একটা ফ্ললেস লুক দেয় তো ভালোভাবে মশ্চারাইজারটাকে ব্লেন্ড করে নেবে আর তারপর কিছুটা সময় দেবে দু থেকে তিন মিনিট যাতে ময়শ্চারাইজারটা ভালোভাবে স্কিনের মধ্যে পেনিট্রেট হতে পারে এবার আমি এখানে একটা প্রাইমার নিয়ে নিচ্ছি আমি এখানে অল ফ্লেমের প্রাইমার নিয়েছি তবে তোমরা ফিটমি কিংবা ল্যাকমির প্রাইমার নিতে পারো সেটা ভালো কাজ করে আমার কাছে এই মুহূর্তগুলো শেষ হয়ে গেছে তাই আমি এখন এটাকেই অ্যাপ্লাই করছি দেখো প্রাইমারটা কিন্তু স্কিপ করবে না বিশেষ করে পার্টি মেকআপের ক্ষেত্রে বা বিয়ে বাড়ির অনুষ্ঠানের ক্ষেত্রে তাহলে কি হয় মেকআপটা একটা ফ্ললেস গ্লোয়িং লুক দেয় আর তার সঙ্গে সঙ্গে মেকআপের যে কেমিক্যাল থাকে সেগুলো কিন্তু আমাদের স্কিনের ভেতরে অ্যাবজর্ব হয় না তার সঙ্গে স্কিন তিনটাও সুরক্ষিত থাকে এবার আমি নিয়ে নিচ্ছি ল্যাকমি পারফেক্ট লিকুইড ফাউন্ডেশনটা এটার দাম একশো ষাট টাকার মতো ভীষণ অ্যাফোর্ডেবল আর সবার প্রথমে এটাকে ভালো করে শেক করে নেবে তোমরা তোমাদের পছন্দমতো ফাউন্ডেশন নিতে পারো এবার এটাকে এরকম হাতের মধ্যে নিয়ে নেবে দিয়ে চোখের তলায় কিংবা যেখানে ডার্ক স্পট আছে সেই সব জায়গাগুলো ভালো করে আগে অ্যাপ্লাই করে নেবে আর ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করবে নেকি অ্যাপ্লাই করতে ভুলবে না এবার একটা বিউটি ব্লেন্ডার যেটা আমরা রেডি করে রেখেছিলাম জলে ভিজিয়ে সেটাকে দিয়ে ভালোভাবে ড্যাবিং মোশানে ব্লেন্ড করবে আর বিউটি ব্লেন্ডারটার মধ্যে যেন জল না থাকে একদম ভালো করে শুকিয়ে নিগড়ে নেবে আর দেখো এইবার আমি নিয়ে নিচ্ছি একটু কনসিলার তোমাদের যদি কোথাও ডার্ক স্পট কিংবা কোথাও ব্ল্যাক প্যাচেস থাকে সেই সব জায়গায় নিয়ে নেবে আর আইব্রো ব্রো যেগুলো হাইলাইট করতে চাও নোজ ব্রিজে চোখের পাতার ওপরে এই জায়গাগুলোও একটু কনসিলার দিয়ে নেবে তাহলে সেই জায়গাগুলো একটু বেশি হাইলাইট হয় দেখো ওই দিকটা দিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম এবার আমি উল্টো দিক দিয়ে কনসিলার অ্যাপ্লাই করছি তোমরা চাইলে অন্য একটা বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো যেহেতু আমি বেগিনার্সের জন্য দেখাচ্ছি তাই বেশি জিনিসপত্র ইউজ করছি না এবার আমি এ নিচ্ছি ল্যাকমি অ্যাপসুলোট কম্প্যাক্ট আর এটা না পার্টি মেকআপ লুকের বিয়ে বাড়ির ক্ষেত্রে একদম এইচডি মেকআপ দেয় তোমরা এর মধ্যে একটা ভালো স্পঞ্জ থাকে তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো তবে আমি এটা দিয়েই অ্যাপ্লাই করি আর যখনই এটা তোমরা নেবে তুলির সাহায্যে অবশ্যই ডাস্ট করে নেবে ঝেড়ে নেবে যাতে এক গাদা প্রোডাক্ট না চলে যায় কান গলা দুটোতেই ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে এবার আমি অ্যাপ্লাই করবো একটা লিপ বাম যেহেতু ম্যাট লিপসুট লাগাবো তাই তার আগে একটু লিপ বাম দেওয়াটা খুবই জরুরি তাদের লিপটা হাইড্রেট থাকে এবার আমি আই মেকআপের দিকে এগোচ্ছি দেখো এই ধরনের একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটাকে ডিফাইন্ড করে নেবে ভালো করে বেশি দেবে না তাহলে খুব বেশি রঙ রঙ মনে হবে হালকার ওপরে এটাকে অ্যাপ্লাই করবে তারপরে নিয়ে নেবে এই ধরনের একটা পুলি ব্রাশ এটা দিয়ে ভালোভাবে আঁচড়ে আর ব্লেন্ড করে নেবে আর আইব্রোটাকে সুন্দর করে সেট করে নেবে এইবার আমি দিচ্ছি একটা আই শ্যাডো এটা ল্যাকমির আই শ্যাডো তোমরা তোমাদের পছন্দের যে কোনো আই শ্যাডো নিতে পারো আমি জাস্ট গোল্ডেন কালার দিচ্ছি যাতে গরমের মধ্যে খুব বেশি লাউড না লাগে আর আমি খুব লাউড আই শ্যাডো পছন্দও করি না এবার দেখো আমি নিয়ে নিচ্ছি আই তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো তো এটা তোমাদের পছন্দ তবে খেয়াল রাখবে এটা যেন ওয়াটারপ্রুফ হয় আর একটু লং লাস্টিং হয় কারণ গরমে সেটা ঘেঁটে যাবে না আর আমি এখানে ইউজ করেছি অ্যামভের আইলাইনার তোমরা ল্যাকমি বা মেবলেনের ট্রাই করতে পারো ওই দুটো বেশ ভালোই আইলাইনার এবার আমি আমার আইটাকে আইলাইনার দিয়ে নিলাম এইবার আমি দেবো হচ্ছে সামান্য একটু কাজল এটার ক্ষেত্রেও খেয়াল লাগবে যেন এটা লং লাস্টিং ম্যাট আর স্মাচ প্রুফ হয় কারণ গরমে বেশিরভাগ ঘেঁটে যাওয়ার চান্স থাকে তো এইবার আমি নিয়ে নিচ্ছি ল্যাকমি আইকনিক মাস্কারা আর মাস্কারাটা দেয়া দেওয়া খুব জরুরি কারণ এতক্ষণ ধরে আমরা যেসব মেকআপ বা কম্প্যাক্ট ইউজ করলাম সেগুলো তার ডাস্টগুলো লেগে থাকে তো মাস্কার দিলে সেগুলো চলে যায় আইলাশগুলো কালো বড় আর সুন্দর দেখতে লাগে চোখটা এইবার আমি অ্যাপ্লাই করছি লিপলাইনার এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো বাট যেহেতু আমি একটা পার্টি মেকআপ করছি তাই আমি আজকে লিপলাইনার অ্যাপ্লাই করবো এবার আমি একটা ম্যাট আইলার লাগাচ্ছি এটা খুবই অ্যাফোর্ডেবল এটা হচ্ছে এলি এইটিনের ম্যাট লিপস্টিক এবার অ্যাপ্লাই করব হাইলাইটার আর ব্লাশ আর এর জন্য তোমরা এই ধরনের একটা ফ্যান ব্রাশ নেবে ঝেড়ে নেবে আর ওপর দিকে একটু আড়াভাবে এই ব্রাশ ধরনের ব্রাশ নেবে উপর দিকে এরম আড়াভাবে অ্যাপ্লাই করবে যাতে কি স্প্রেড হয়ে যায় একদম গোল করে অ্যাপ্লাই করবে না আর অবশ্যই ঝেড়ে নেবে নাহলে এক গাদা মনে হবে আর সেটা দেখতে খুব খারাপ লাগে দেখো আমার মেকআপ লুকটা কিন্তু কমপ্লিট আর আমি এই যে অর্নামেন্টসগুলো পড়েছি এগুলো হচ্ছে লোকাল মার্কেট থেকে পারচেস করেছি ভীষণই অ্যাফোর্ডেবল ছোট হারটা দুশো টাকার মতো আর বড় যে হাটটা দেখছো এটা পাঁচশো টাকার মতো তো তার জন্য আমি লিঙ্ক দিতে পারছি না সরি যেহেতু আমি এটা আশেপাশের দোকান থেকেই নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মি আর যদি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ডাটা